আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে আমরা আমাদের আপন ভাইয়ের মতো মনে করি, আসলে কি তাই? ভারতকে আসলে আমাদের ভালো চায়? আপনারা কি বলেন? চলুন ভারতের কিছু গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করি। এই ভারত আমাদের জাতীয় পরিচয়পত্র সার্ভারে ঢুকতে চেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ভারত সহ 4টি দেশ আমাদের জাতীয় পরিচয়পত্রে সার্ভারে ঢুকতে চেয়েছিল বলে জানিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবেদন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। ব্রিগেডিয়ার সাইদুল ইসলাম আরও বলেন, বর্তমানে আমাদের সার্ভার একদম নিরাপদ, তবে ভারত সহ ফ্রান্স এবং আরও 4টি দেশ আমাদের সার্ভারে ঢুকতে চায়, কিন্তু এটা আমি না করে দিয়েছি, কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়। আমাদের নাগরিকদের তথ্য অন্য রাষ্ট্রকে আমরা কেন দেব? তিনি বলেন, আমাদের নাগরিকদের ভোগান্তি কমাতে ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালু করতে যাচ্ছি। মানুষের সেবাটা তাদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এটি চালু করেছি। এই সফটওয়্যারের মাধ্যমে উপজেলা অফিসে 10 দিন, জেলা ও আঞ্চলিক অফিসে 3 দিন করে 6টি এবং এনআইডি উইংয়ে 10 দিন এবং পাঠাতে 7 দিন সহ মোট 30 দিন নির্ধারণ করা হচ্ছে। 1 মাসের মধ্যে মানুষের সেবা বুঝে দেওয়া হবে, দেরি করার কোনো সুযোগ থাকবে না। কোনো উপজেলা অফিসার ফাইল চাইলে আটকাতে পারবে না। গ্রাহকরা জমা দেওয়ার পর অটোমেটিক একটি সফটওয়্যার মাধ্যমে হিড় অফিসে চলে আসবে ফাইল। তিনি আরও বলেন, 32 লাখ নাগরিক এখন পর্যন্ত স্মার্ট কার্ড পেয়েছে। তাদের কার্ড হারিয়ে গেলে বা নতুন করে সংশোধনের প্রয়োজন বললে তিনি আর স্মার্ট কার্ড পাবেন না, বরং সংশ্লিষ্ট নাগরিককে দেওয়া হবে পূর্বের মতো ল্যামিনেটিং করা ম্যানুয়াল কার্ড। এর কারণ হিসেবে এনআইডি জানিয়েছেন, প্রতিটি নাগরিকদের জন্য আপাতত 1টি স্মার্ট কার্ড বরাদ্দ রয়েছে, ফলে এই মুহূর্তে 1-এর অধিক কার্ড কাউকে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে 2018 সালের পর এই সংখ্যাটা থাকবে না বলে দাবি এনআইডি মহাপরিচালকের।